বুক ক্যাফে বুক রিফে আজকের পর্বে দারুণ দারুণ খবর রয়েছে প্রথম খবরটাই খুবই আনন্দের বইমেলায় এবার লাগানো হবে গাছ সিদ্ধান্ত গিল্ডের আমি গোটা প্রতিবেদনটার উল্লেখযোগ্য জায়গাগুলোকে তুলে ধরছি আমার মতো করে বিষয়টা হচ্ছে যে বই ছাপানোর জন্য প্রচুর কাগজের প্রয়োজন হয় ফলে অনেক গাছ কাটা পড়ে এবার সেই জায়গা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নিতে চলেছে কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুল বুক সেলার্স গিল্ড তো এই বিষয়ে একটা কর্মসূচি একটা দিন থাকবে এবং গাছ রোপণ করা হবে বৃক্ষরোপণ করা হবে দ্বিতীয় পয়েন্ট এখানে যেটা উঠে আসছে সেটা হচ্ছে অটো চালকদের নিয়ে শনিবার রবিবারের দিকে যেহেতু সরকারি অফিস এবং তথ্য প্রযুক্তি তালুক সমস্ত বন্ধ থাকে তখন অটো চালকরা উল্টোডাঙার থেকে সেন্ট্রাল পার্ক যাওয়ার জন্য মাথা মাথাপিছু পঞ্চাশ থেকে ষাট টাকা করে ভাড়া চান তো সেটা একটা সমস্যায় হয় তো সেই জায়গা থেকে পুলিশ থেকে শুরু করে সকলেই সজাগ থাকবেন এবং এত টাকা লাগবে না বলা হয়েছে কারণ অটোওয়ালারা যদি বেশি টাকা নেন তাহলে পুলিশের রিপোর্ট করলে অবশ্যই ব্যাপারটা ফলদায়ক হবে এমনটাই জানানো হয়েছে তাছাড়া আর একটা উল্লেখযোগ্য দেখলাম যে পরিবহন দপ্তর থেকে ওই কয়েকদিন দুশোটি বিশেষ বাস চালানো হবে এবং অবশ্যই মেট্রো থেকেও সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে আর পার্কিংয়ের জন্য যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তারা নয় নম্বর যে ট্যাঙ্ক রয়েছে ওখানকার কাছাকাছিতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর তাছাড়া আরও একটি উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে সেটা হলো মেলা প্রাঙ্গণে কাঠকয়লার অনুন জ্বালাতে দেওয়া হবে না সেন্টার পার্কের জলাশয় কোনো ধরনের জঞ্জাল যাতে না ফেরা হয় সেই জন্য বাড়তি নজরদারি রাখা হবে বলে জানানো হয়েছে এবং দুশোর বেশি সিসিটিভি বসানো হয়েছে তো সব মিলিয়ে উল্লেখযোগ্য পয়েন্টগুলোকে তুলে ধরলাম অনেক কটাই তথ্য ছিল আজকের এই সময় পত্রিকাতে এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন অন্যান্য খবরগুলো জেনে নিই সৈকত মুখোপাধ্যায় এবার লেখকের ভূমিকায় নয় সম্পাদনার ভূমিকায় রয়েছেন তো সম্পাদক হিসাবে একটি বই প্রকাশ করতে চলেছেন যেখানে ছয়জন রয়েছেন নামি দামি শিল্পীরা তারা কবিতা লিখেছেন এবং এই ছয় জনের কবিতা নিয়েই সরভুজ নামে একটি কবিতা সংকলন বই সম্পাদনা করেছেন মুদ্রিত মূল্য দেড়শো টাকা এবং চারশো নম্বর স্টলে ক্যাফে টেবিলের তরফ থেকে আপনারা এই বইটাকে পেয়ে যাবেন তো অবশ্যই এই বইটাকেও আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন যারা কবিতা প্রেমী কবিতা পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা বই হয়ে উঠতে পারে দামও কিন্তু রিজনেবল রয়েছে গোপমীরের ঠেক থেকে আসতে চলেছে স্ট্রাইকার মতিনন্দির বিখ্যাত লেখা এবং মতিনন্দির খেলার ওপরে প্রচুর লেখা রয়েছে কোনি রয়েছে বুড়ো ঘোড়া নামে একটি লেখা রয়েছে যেটা রিসেন্টলি হয়ে গেছে গপমিরের ঠেকেই আপনারা শুনতে পারবেন খুবই সুন্দর একটা গল্প এবার হতে চলেছে স্ট্রাইকার স্টপার বলেও একটি গল্প রয়েছে তো মতিনন্দির একটা স্পোর্টস ইউনিভার্সের ওপরে প্রচুর লেখা রয়েছে তো অবশ্যই একটা খুব ভালো লেখা অবশ্যই শুনবেন সামনের শনিবারে এটা হতে চলেছে চলুন পরের খবরগুলো জেনে নিই যারা সুযোগ বন্দ্যোপাধ্যায় লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা বড় খবর রয়েছে সুযোগ বন্দ্যোপাধ্যায় একটা কমিক্স আসতে চলেছে নৈরিত প্রকাশনী থেকে মজাই ঠাসা গল্প ঘাসা একেবারে আনন্দ প্রকাশনীর পুরো টপিকটার মতোই মনে হচ্ছে একদম কিন্তু আসছে নৈ প্রকাশনী থেকে এবং অবশ্যই খুব মজার একটা প্রচ্ছদ রয়েছে দেখতে পাচ্ছি আপনারা পাঁচ নম্বর গেট দিয়ে গেলে দুশো তিপ্পান্ন নম্বর স্টলে পেয়ে যাবেন নৈরিত প্রকাশনীকে সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন এই বইটিকে হেমেন্দ্র কুমার রায়ের খুব সুন্দর একটা বই আসতে চলেছে বিন্দুবিসর্গ বিসর্গ থেকে দাম রাখা হয়েছে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র চল্লিশ টাকাতেও আজকাল এত সুন্দর বইটা পাওয়া যাচ্ছে নাচ ও ভারতীয় নৃত্যের নবজন্ম তো টপিকটাও ভীষণ সুন্দর শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে শাস্ত্রীয় নৃত্য কলা ইত্যাদি নিয়ে চর্চা রয়েছে এবং খুবই এই চর্চাগুলো পড়তেও ভালো লাগে অনেক জানা যায় বিশেষত তো আমার মনে হয় যে এই বইটা চল্লিশ টাকার বিনিময়ে মানে একেবারেই জলের দরে তারা মানে বিক্রি করছেন খুব ভালো বই অবশ্যই বিন্দু বিসর্গ পাবলিকেশনের স্টলে দেখে নিতে পারবেন তার সাথে জানাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অলৌকিক সমগ্র বলে একটা গল্পের বই আসছে আমি বলেছিলাম বিন্দু বিশ্ব পাবলিকেশন থেকেই ওটার দাম দেড়শো টাকা ওটাকেও নিয়ে নিতে পারেন ওটাও কিন্তু খুব ভালো বই যদি এই স্টলে ভিজিট করেন বর্তমান সময়ে অন্যতম একজন উল্লেখযোগ্য লেখক হলেন রাজা ভট্টাচার্য এবং ওনার কলম কিন্তু খুবই সুন্দর বিভিন্ন জনরা লেখেন তো এবারে অন্তরীপ প্রকাশনী থেকে একশো কুড়ি নম্বর স্টলে আসতে চলেছে রাজা ভট্টাচার্যের লেখা বেলা অবেলা দুশো টাকা দাম রাখা হয়েছে প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন হার্ড কভারে মোড়া এবং অবশ্যই শৈশব আগাগোড়া কৈশোর সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর গল্প রয়েছে তো অবশ্যই এই বইটাকেও আপনারা লিস্টে রাখতে পারেন গত পর্বে আমি বলেছিলাম যে বুক ফার্ম মে কোন কোন শিল্পী আসতে চলেছেন এবং কোন কোন দিন আসতে চলেছেন আজকে অন্তরীপের যে একশো কুড়ি নম্বর স্টল রয়েছে সেখানে রবিবারে একুশে জানুয়ারি উপস্থিত থাকবেন যারা তাদের নাম পেয়েছি সৌরভ মুখোপাধ্যায় দেবজ্যোতি ভট্টাচার্য রাজা ভট্টাচার্য থেকে শুরু করে পরপর আমি বেশ কিছু ভালো ভালো নাম দেখতে পাচ্ছি নিচে দেখতেই পাচ্ছেন এবং আমার মনে হয় একুশ তারিখ বা কুড়ি তারিখ এই দুটো দিনকে টার্গেট করা উচিত কারণ এই দুটো দিন বুক শুধু নয় বিভিন্ন স্টলেই ভালো ভালো কিন্তু লেখকেরা আসছেন তাদের স্বাক্ষর নেওয়া তাদের সঙ্গে কথা বলা আলাপ পরিচয় সারা সেলফি ইত্যাদি সমস্ত বিষয়টা কিন্তু করে নিতে পারবেন তো অবশ্যই দেখতেই পারেন দেবসাহিত্য কুটির থেকে এবছর থেকে বেশি ভূতের সংকলনই এসেছে বা ভূতের গল্প এসেছে দেবসাহিত্য কুটির থেকে এবছর থেকে কম ভার্সেটাইল বলতে পারি আমি বিভিন্ন প্রকাশনী দেখলাম কোন কোন বই প্রকাশিত হয়েছে সবই আমি জানিয়েছি নিজেও জেনেছি তো সব দিক থেকে আমার মনে হলো দেবসাহিত্য কুটিরে এবছর ভার্সেটাইল জায়গাটা হারিয়েছে কারণ আমি বেশিরভাগই দেখছি ভূতের গল্পের ওপরেই তারা সংকলন করেছেন বা পুরনো গল্পগুলোকে ফিরিয়ে এনেছেন তো এরকমই একটি বইয়ের অবশ্যই প্রকাশ ঘটছে অঞ্জলি ভট্টাচার্যের ভয়ঙ্কর ভৌতিক রহস্য তো এই বইটিকে দেখতে পারেন নতুন নতুন বইগুলোর আমি খবর দিয়ে দিচ্ছি এবং দেব সাহিত্য কুটির বিভা ইত্যাদির সমস্ত সমস্তগুলোর একে একে ভিডিও আসবে যেখানে সমস্ত তথ্যগুলো থাকবে কি কি বই প্রকাশ হতে চলেছে এবছর কলকাতা বইমেলাতে অবশ্যই জুড়ে থাকবেন কিশোর কিশোরজনার লেখা যারা পছন্দ করেন নৈরিত প্রকাশনী থেকে তাদের জন্য অনিতা অগ্নেহত্রীর কিশোর গল্প সংকলন প্রথম খণ্ড আসতে চলেছে যেহেতু কিশোর গল্প সংকলন তাই বাড়ির ছোটরা তো পড়তে পারবেন বড়রাও পড়তে পারবেন নৈরীত প্রকাশনীর স্টল নাম্বার হচ্ছে দুশো তিপ্পান্ন পাঁচ নম্বর গেটের কাছে এর আগে একটি বইকে দেখালাম আমি এই পর্বে নৈরিত প্রকাশনী থেকে তো অবশ্যই এই বইটিকেও দেখতে পারেন তো আমার মনে হয় ভালোই হবে চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে দেবসাহিত্য কুটির থেকে আরও একটি বই আসতে চলেছে সেটার আপডেটও উঠে এসেছে তো দেখতেই পাচ্ছেন যে শিশু কিশোর বয়সদের জন্য মূলত প্রচ্ছদটা ফুলের নাম পুটুস সপ্তদীপা অধিকারীর এবং শিশু কিশোর বাড়িতে যারা রয়েছেন যারা ছোট ক্ষুদে পাঠকরা পড়তে পছন্দ করে তাদের জন্য এই বইটা হয়ে উঠতে পারে আদর্শ চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে ইবুক লিস্ট প্রকাশনী থেকে যে সমস্ত বই প্রকাশিত হতে চলেছে তার একটা সামগ্রিক লিস্ট আমি পেয়েছি দেখতেই পাচ্ছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে ছশো ছাব্বিশ নম্বর স্টলে রয়েছে এবং আপনারা সকলেই জানেন উমা চোদ্দশো তিরিশ থেকে শুরু করে বেশ কিছু ভালো ভালো বই রয়েছে এখানে যেগুলো আপনারা পারচেস করে নিতে পারবেন তো একটা ছোট্ট গ্লিমস দিয়ে দিলাম এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন কিশোর ভারতী পত্রিকা থেকে সম্মাননা পেলেন আমাদের সকলের প্রিয় লেখিকা দীপান্বিতা রায় কথাশিল্পী দীপান্বিতা রায় দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার দু হাজার পাপক হলেন এবং ওনার লেখা ছোটদের গল্প স্পেশালি কিশোরদের গল্পগুলো খুবই সুন্দর এবং রেনো বেটোর যে সিরিজটা রয়েছে গোয়েন্দা গল্পের ওপরে সেগুলো তো খুব ভালো এনজয় করেছে আমি পড়তে গিয়ে ভানু প্রতাপের রেসিপি ওখানে একটা গল্প রয়েছে কর্কট চক্র বলে একটা গল্প রয়েছে তো এগুলো তো খুবই ভালো তো যাই হোক ভালো লাগছে যে পছন্দের একজন শিল্পী একটা পুরস্কারে ভীষিত হয়েছেন তো এই খবরটাও আপনাদের জন্য শেয়ার করলাম পরিশেষে আসছি আমার একটি সংকলিত বইয়ে তো রঙতুলি থেকে একটি সংকলন তৈরি করার সুযোগ হয়েছিল এবং সম্পাদনাতে সায়ন আমি এবং রাখা তিনজন ছিলাম তো সেই বইটিও এখানে রয়েছে রংতুলি প্রকাশনীর যে স্টল নাম্বার সেটা হচ্ছে একশো বত্রিশ আপনারা যদি ভিজিট করেন তাহলে অবশ্যই এই বইটিকে একটু নেড়ে ছেড়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই পারচেস করতে পারেন পাঁচ গল্প মানে অনুগল্প থেকে শুরু করে কবিতা এবং কিছু ছোট গল্পের সমাহার রয়েছে এই বইটি দুই মালাটের মধ্যে তার সাথে জানায় যে নরিত প্রকাশনী থেকেও বেশ কিছু লেখা আসছে সংকলন সেগুলোতেও আমার লেখা রয়েছে এই পাঁচ মার্শালিতেও আমার লেখা রয়েছে তো অবশ্যই পড়ে দেখে জানাবেন কেমন লাগলো তো শেষ হলো আজকের পর্ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সামনে অনেক খবর নিয়ে আসবো পরবর্তী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ